हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। आज के आमी लोइट्टा माछेर फ्राई करब। लोइट्टा माछ एभावे फ्राई करे खेते खूब भालो लागे, खूबी सहजे होए जाए एटा अल्प समये। तो आमी देखाच्छी। तो आमी लोइट्टा माछ निये निएछि, एखाने केटे धुइयो निएछि। एइ जे तो एखाने आमी प्रथमे माछेर उपर लवण दिए दिच्छी, एरपर हलुद गुड़ा दिए दिच्छी। आमी लाल मरिचेर गुड़ा दिए देबो। एरपर धनिया गुड़ा दिए दिच्छी अल्प करे। एरपर अल्प करे आमी जीरा गुड़ा देबो। এখন আমি দিয়ে দিচ্ছি লেবু রস। মাছের আষ্টে গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। এখন আমি মেখে নেব মশলাগুলো, ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। তো মাছগুলো আমি মেখে কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। তো এখন আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি বেসন নিচ্ছি। তো বেসন নিয়ে নিলাম আমি। এর সাথে এখন আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। এরপরে লাল মরিচের গুঁড়া দিচ্ছি। তো এখন আমি গোটা জিরা দেব, এতে ভালো লাগে খেতে। এখন আমি পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা বেশি ঘন করব না, বেশি পাতলাও করব না। তো ভালো করে এটা আমি মেখে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এখন ঘনত্বটা কেমন হয়েছে। এই যে আমার রেডি হয়ে গিয়েছে বেসনের ব্যাটারটা। এখন আমি ভাজতে নিয়ে যাব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেলে এখন আমি লোইট্টা মাছের টুকরাগুলো বেসনে ডুবিয়ে ভেজে নেব। এই যে এটা মেখে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। যতটুকু হয় সে কয়টাই দিচ্ছি। তো মিডিয়াম হিটেই আমি এটা ফ্রাই করব, লো হিটে না, বেশি হাই হিটেও না। অনেক ভালো লাগে লোইট্টা মাছটা এভাবে বেসনে ডুবিয়ে ফ্রাই করে খেলে। রান্না করে খেতেও ভালো লাগে, এভাবেও ভালো লাগে। তো আমি আস্তে আস্তে উল্টি উল্টি ভেজে নেব এগুলো। গোল্ডেন ব্রাউন হলে তখনই আমি তুলব। ভিতরের মাছটাও ভালো করে রান্না হবে। তো এইভাবে লোইট্টা মাছ খেতে কার কার ভালো লাগে জানাবেন, আমাদের তো অনেক প্রিয়। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তো সাথে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো আর লেবু নিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি দেখাচ্ছি, এই যে অনেক ক্রাঞ্চি হয়েছে, ক্রাঞ্চি হলেই ভালো লাগে অনেক খেতে, তো এখন খাবো। সবাই পছন্দ করেছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।